ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. دي الله رب العالمين والجنة وما أصابكم من مصيبة فيما كسبت أيديكم ويعفو عن كثير. যে কোনো বিপদে পড়ো তোমাদের কর্মফল স্বরূপ, কিন্তু আল্লাহ পাক বেশিরভাগ মাফ করেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ বিশেষ বান্দাদেরকে পরীক্ষা করেন বলে প্রমাণ আছে। যেমন আমি এখানে আমার এই অনুষ্ঠানে পরীক্ষার সম্মুখীন হয়েছে, তো এই জন্য কি আমরা বলবো যে তাদের কৃতকর্মের ফল না? যত আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দু নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসুল সুম্মাল আমসুল তবা ফাল আমসুল ফাল আমসুল, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন আম্বিয়া হয়ে গেছে হয়েছেন আম্বিয়া কারাম আলাইহিম আসসালাম, তারপর সে অনুযায়ী যে যত ভালো হিসেবে তার পরীক্ষা হয়। আল্লাহ তো নিজেই বলে নবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, আমি তোমাদেরকে নিশ্চয়ই পরীক্ষা করব। আল্লাহ আকবর। তো এটা তো আমরা বুঝতে পারছি না, যদি মানুষ ভালো হয় দেখতে পায় আর অবস্থায় জুলুম, তাহলে তার মানে হলো এটা মানে সে জুলুমের শিকার হয়, তার মানে সেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আর অন্যদিকে যদি খারাপ হয় তবুও আমরা বলতে পারবো না এটা আমাদের কাছে না, আপনি বলে দিন এটা এই কুকুরমের, এটা আপনি কীরকম জানেন, আপনি কি গায়েব জেনেছেন? আল্লাহ মাফ করুক। তাই সব বিপদ সব মুসিবত মানুষের জন্মের শিকার, আপনি যে বলে দেবো এটা নিজের কর্মের ফল, এটা আল্লাহ এরকম বলা ঠিক না, এটা আল্লাহর কাছে। কিন্তু মানুষ নিজে মনে করে আমার নিজের কর্মের ফল, সে মানে নিজেকে তুচ্ছ ভাববে, ওইটা হচ্ছে তার কাজ। কিন্তু আমরা বাইরে থেকে বললাম হ্যাঁ ধরেছে, এই এরকম সঠিক নয়। বারাকাল্লাহ ফিক।